তোরে কইছে আমার বাড়ি থেকে যা। তোর কাকি চিল্লাচিল্লি করো না তো, সাজু উঠোস না কি লিগা? যাবি না তুই? সাজু পড়ি আসতে আমি। আরে কাকি কি শুরু করছে? এই কাকি, এই সাজু দেখ, এই কাকি কি শুরু করতে হবে? এই খারাও 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 উপর খারাও 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 খারাও। ঘটনা তো ভালো থাকতেছে না ইদানিং, তোমরা আম করে দেখে এরা এরা চলতেছো, ঘটনা কি? আমাগো ইচ্ছা। নুপুর তোর মুখ এত ভার ভার কে? ঘটনা তো দুর্যোগের ঘট ঘটা, হঠাৎ করে আমগো কি হইল? আমগো মাথায় কি সিং গজাইছে? আমাকে জিবলা কি এক হাত বড় হয়ে গেছে যে তোমরা আমাকে দেখলে বলায় যাও, কথা কও না? শোনো, তোমাকে লোকে আমরা আর নাই, আমরা এখন থেকে আমাদের রাস্তায় চলুম, তাই না রে? একদম ঠিক কথা। আরে বাবা স্টেকটা কি লাগে, এটা তো খুইলা কইবা। এত দিনের সম্পর্ক ছিন্ন করতে যাও ঘটনা ছাড়া? ছিন্ন কি আর সাধে হয় নাকি? তোমাকে 100 বার আলটিমেটাম দিছি, কিন্তু তোমরা কি করছো? তোমরা আমাকে আলটিমেটামের কোনো গুরুত্ব দিছো? দাও নাই। আরে কি হয়েছে ঘটনাটা না বইলা উল্টা দৌড়াইলে হইব নাকি? শোনো, তোমাকে পিছনে আমাদের জীবনের বহুত সময় আমরা নষ্ট করছি, এখন তোমাদের বিয়ে করে আমাদের বাকি জীবনটা আমরা ধ্বংস করতে চাই না। দামরা এসলে খালি বডি বাড়তেছে, মাথার মধ্যে তো কোনো বুদ্ধি বাড়তেছে না। এই সারা বছর তো খালি খাও আর ঘুমাও, এছাড়া অন্য কোনো কাম আছে? তোমরা অন্য কোনো কাম জীবনে করছো আজ পর্যন্ত? আমার একটু কও তো। আর তোমাকে মতো এরকম বুইরা ভাদাই মারে বিয়ে করে আমাদের বাকি জীবনটা আমরা রিক্সের মধ্যে ফেলাতে চাই না, তাই না রে? আরে কয় কি মায়া গুলাম, আমরা তো কাম করবো, এখনো তো কাম করার মতো বয়স আমগো হয় নাই। আরে আইছে আমার ফিডার খাওয়া বাচ্চাটা। আচ্ছা তোমরা যাইবাগা ভালো কথা, অন্য ঘরে যাইবাগা যাও, কিন্তু যাও না আগে তোমরা আমগুলোকে একটু ঘুরে ঘেরা যাও। ওই মুখ সামলাই কথা কবা, অনেক দিছি আর না। এই কি দিছ? মানে সময় দিছি। আরে এই যে তোমরা দুইজন কান খুলে একটা কথা শুনে রাখো, তোমাদের মতো ফুডা পকেটওয়ালা লোক দিয়ে আমাদের পোষাবে না। এই ফুডা পকেট দিয়ে প্রেম হয় কিন্তু বিয়ে হয় না। আমাগো আব্বাই আমাগো লাগা পোলা দেখতেছে, পয়সাওয়ালা পোলা, আমরা ওদেরই বিয়ে করব। আর তোমরা কিন্তু আমাদের পিছু আর ঘুরো না, ঘুরলে কোনো লাভ হইব না, তাই না রে? হ্যাঁ, আর সব কিছু ঠিকঠাক থাকলে আমাগো বিয়েতে তোমাকে দাওয়াত দিব, দুই বন্ধু আসবা, কবজি ঢুবাইয়া গোস্ত খাবা, গোস্ত খায় দুই বন্ধু গলা ধরাধরি করে চলে যাবা, তারপরে টানা একটা বছর ঘুমাইবা, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা হইয়া তোমার মামা মামাটাকে ঘুম থেকে তুলে দিবে। কুইরার ঘরে কুইরা, জমিদারে খান সামা, হ্যাঁ বেল গেছে মাথার উপরে উঠা, এখনো ঘুমাইতাছে। মনে হইতাছে সারা দেশ উদ্ধার কইরা তারপরে উনি নাকে তেল দিয়ে ঘুমাইতাছে। সারাটা জীবন বাপে চালাইছে, এখন চালাইতাছে উই আমারে। আয় সাজু, ওঠোস না কি রে? সাজু ওঠোস না? হ্যাঁ ওঠোস না তুই? ও মা তুমি এমন চিল্লাইতেছো কা? কত দেখতেছো না ঘুমাইতেছি, খাবাকে চিল্লাইতেছো। থামো, তোমার যন্ত্রণা একটু ঘুমাইতেও পারবো না। ওই দেহ দেহ আবার ঘুরা হইলো। এই খাদাসের ঘরে খাদাস। মা তুমি কইলাম আমারে ডিস্টার্ব করতেছো, তুমি আমার ভালো একদমই দেখতে পারো না, সতীনের বোনার মতো আচরণ করতেছো। তুমি সরে তো, আমি ঘুমাবো এখন। ও বাজান বাজান, তুই না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত অলসলি চলে? তোরে দিয়ে তো কামাই রোজগার কিছুই হইব না। আমার কইলজাটা বাজা বাজা কইরা খাইস, আমি যতদিন আছি, আর আমি মইরা গেলে তখন বুঝবি। উইটা কি করবো কও? ঘুম ছাড়া আমার কোনো কাম আছে? তাহলে কষ্ট করে উইটা লাভ কি? উঠবো না, ঘুমাবো। যাও তুমি। ওই সাজো, সাজো, ওই যে ওই যাবার আইছে। ওই সাজো, আমার ভোলা ভালা পোলাটারে নষ্ট করছস। আরে ও কি ভোলা ভালা? আরে নষ্ট করুম কি? ওই তো আমার দোস্ত। ওই সাজু ওঠ বেটা, তোরে কইছে আমার বাড়ি থেকে যা। তোর কাকি চিল্লাচিল্লি করে না তো, সাজু উঠোস না কি লিগা? যাবি না তুই? আরে কাকি কি শুরু করছে? এই কাকি, এই সাজু দেখ, এই কাকি কি শুরু করছে? আরে